रास्ता जल निकाशी समस्या निये पथ अवरोधे शामिल हलन डाबग्राम फुलबाड़ी विधानसभा अंतर्गत मध्य शांतिनगर एलाकार बासिंदारा। স্থানীয়দের অভিযোগ বর্ষার সময় ড্রেনের নোংরা জল ঘরে ঢোকে, ড্রেনগুলো কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানকে জানানো হলে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা মেলেনি। এদিকে ড্রেনের মধ্যে নোংরা জল জমে থাকায় যেমন মশার উপদ্রব বাড়ছে তেমনি নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। এই নিয়ে এদিন পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমস্যা হলো ড্রেনটা খুব নিচু, বর্ষাকালে হলে তো পুরো হাঁটু জল পর্যন্ত থাকে, যাতায়াতের রাস্তা খুবই খারাপ হয়ে যায়, যাতায়াত লোক করতে পারে না, তাতে পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, অনেক রকম সমস্যা দাঁড়াচ্ছে। হ্যাঁ, বর্তমানে মানে পরিষ্কার তো করছেই না, ড্রেন পুরো নোংরা একদম জাম। আর এই জন্য এই সেই শান্তিনগরে অনেক ডেঙ্গু হয়ে গেছে, অনেক ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে, বেশি যে জানানো হচ্ছে কিন্তু তারা এখনো পঞ্চায়েত তো আসেই না, দেখেই না, এগুলো এইসব সম্বন্ধে খেয়ালই করে না, তাদেরকে বারবার জানানো হচ্ছে, হ্যাঁ দেখাও করে না। এইভাবে যদি চলে তাহলে আমরা জনগণ কীভাবে বাস করি? আমাদের তো বাস, হ্যাঁ আমাদের তো বাস করতে হবে। জনগণ এই এই অবস্থা পাড়ার একটা অসুবিধা থাকলে প্রত্যেকের অসুবিধা, আমরা সেটা মনে করি। হ্যাঁ, যে প্রত্যেক ঘরে ঘরেও নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে, অসুখ বিসুখ দেখা দিচ্ছে, হ্যাঁ রাস্তা চলাচল মানে খুবই অসুবিধা হচ্ছে চলাচলটা, বুঝলে তো। এই এই সম্বন্ধে মানে মিডিয়ার কাছে জানানো আপনাদের, যে আপনারা জানে এই সম্বন্ধে ইসের কাছে জানান, জানায় জানি এইটা রাস্তাটা তৈরি হওয়ার, ড্রেনটা ঠিক হওয়ার, ড্রেনগুলো জাম হইয়া এমন মশা ই হচ্ছে যে পঞ্চায়েত প্রধান ওরা কিছু করছে না, না কোনো পরিষ্কার করছে, না কোনো ইসে বিজলিন ডিপার্টমেন্ট দিচ্ছে, না কোনো দুর্গন্ধ থাকা যাচ্ছে না। এই অবস্থা আমরা বসবাস করি। আমাদের এখানে বিশাল সমস্যা, যেটা হচ্ছে মেন সমস্যা আমাদের ড্রেন পরিষ্কারের ব্যাপার। আমি দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে আমাদের লাইটের ব্যবস্থা নেই ঠিক মতন। প্রত্যেক বছর পূজার আগে, দুর্গাপূজার আগে সব পঞ্চায়েতকে 10,000 টাকা করে প্রধান ফান্ডের থেকে দেয়, কিন্তু আমাদের এখানে একটা লাইটও লাগায়নি বা রিপেয়ারিংও করে দেয় না। আর সমস্যা সব থেকে বিশাল, যেটা বর্ষার সময় আমাদের এখানে ড্রেনের জলগুলো ওভার হয়ে রাস্তায় আসে, লোক যাওয়া আসা করতে পারে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নোংরা ড্রেনগুলোর মধ্যে মশা মাছি সবসময় থাকে। এবার আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে বসবাস করব? কিন্তু পঞ্চায়েতে কোনো হেলদোল নেই, পঞ্চায়েতে আসেও না, দেখেও না। আর বিশেষ করে এখানে আমাদের যে এখন যে আমাদের MLA আছে শিকাচাটাজি, উনিও নিজে আসে না, উনার নিজের পার্ট উনি নিজেও দেখতে আসে না যে কী অবস্থা আমরা আছি। সমস্যাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের চরম নিদর্শন হচ্ছে আমাদের এই অঞ্চল। কারণ হচ্ছে এই এই এলাকায় আগে রাস্তা ছিল না, তো রাস্তাও ছিল না, ড্রেনও ছিল না, তো এখানে তো কোনো আমাদের পঞ্চায়েত এলাকা যেহেতু কোনো ময়লা ফেলারও লোক আসে না, কোনো ময়লা পরিষ্কার করার লোক আসে না সকাল বিকাল, তো হঠাৎ করে 15 দিনে 6-7 মাসে একবার করে পরিষ্কার হয়। এখন রাস্তাটা পাকা হয়ে গেছে, ড্রেনও পাকা হয়ে গেছে, কিন্তু ড্রেনটা রাস্তার থেকে উঁচু, মানে একটু যদি একটু বৃষ্টি হয় তো ড্রেনের জল বাড়িতে ঢুকে যায়, প্রত্যেকের বাড়িতে। আর ড্রেনটা এমনভাবে তৈরি করা হয়েছে, মেন ড্রেন তো নেই, যেটা আছে সেই ড্রেনে জল যায় না, আসলে ওখান থেকে জলটা রিটার্ন আসে, মানে এমনভাবেই এর মানে লেবেলিংটা করা আছে, ঠিক আছে। আর রাস্তা করার পরে, ড্রেন করার পরে রাস্তা নিচু হয়ে গেছে, ড্রেন উঁচু হয়ে গেছে, তো ড্রেনের জল সবসময়ই আমাদের রাস্তায় ঘোরাফেরা করে, ঠিক আছে। তো এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের এইভাবে চলতে হচ্ছে। ডেঙ্গু শিলিগুড়িতে তো মহামারী সবসময় দেখা দেয় প্রত্যেক বছরই, তো এই বছর আমাদের এখানে ওই ডেঙ্গুর মহামারীটা আমাদেরও দেখা দিয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে, সত্যি কথা আমাদের এখানে বসবাস করা মানে দুর্বিহ হয়ে ওঠে। কারণ মাঝে মাঝে মনে হয় আমরা মানে ভারতে বাস করি না চাঁদে আছি, কারণ রাস্তা এতদিন ভাঙা ছিল, এখন ড্রেনও খারাপ, তো বুঝতে পারছি না কী হবে। তো অতি সত্বর যদি প্রশাসনিক মহল থেকে এই ব্যাপারে কোনো মানে নজরদারি না করা হয়, তাহলে আজকে হয়তো রাস্তা বন্ধ হয়েছে,
কালকে হয়তো এই ড্রেনের জল নিয়ে গিয়ে আমরা সেই প্রশাসনিক কর্তাদের বাড়িতে ফেলে দিয়ে আসবো, কারণ আমার বাড়িতে যদি জল ঢোকে তার বাড়িতে যদি জল না ঢোকে তাহলে দেখতে একটু খারাপ লাগে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত রণজিৎ রায় বলেন, আমরা ড্রেনটা পরিষ্কার করাবো, কিন্তু পরিষ্কার দিয়ে করাবো, আমরা তো টাকাটা পাবো কোথায়? আজকে তৃণমূল সরকারের পঞ্চায়েত এখানে অঞ্চল ওদের সব এজি দিয়ে সব কিছু, ওরা ইচ্ছা করলে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যবস্থা করতে পারে এবং ড্রেনটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেই ব্যবস্থাটা তো ওরা করতে পারে। ওদেরকে বারবার আমরা অভিযোগ করছি যে আমাদের এখানে পাটের সমস্যাটা, আমরা যে পঞ্চায়েত দিচ্ছি তার কী কাজ করবো? আমরা দেখেন 5 বছর হয়ে গেলো এই পর্যন্ত একটা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘর দিতে পারলাম না। আমরা 5 বছর পঞ্চায়েত শুধু অঞ্চলে গেলাম, ওনাদের সঙ্গে কথা কাটাকাটি করলাম আর আসলাম, কোনো কিচ্ছু পরিষেবা দিচ্ছে না। আমাদের যে অঞ্চলে যে অনফান্ড হয় একটা যে ট্যাক্স তুলে সাধারণ পাবলিক যে ট্যাক্স দেয় সেই টাকাটার হিসাব পর্যন্ত আমরা পাই না। আমাদের অঞ্চলে আমরা অনেকবার প্রধানকে বলছি যে এই টাকাটা দিয়ে আমাদের একটা রাস্তার ড্রেনগুলো কমছে এখন পরিষ্কার করা হোক, সে কোথায় কোনো কান কর্ণপাতই করতেছে না। ওনারা নিজেদের নিজে বলে কি আমার পাটেও তো এরকম অবস্থা, আরে আপনার পাটে কী অবস্থা? আমাদের বিরোধী আমাদের তো পাবলিকে ধরতেছে, আর আজকে ওনাদেরই পার্টির চেলা চামুন্ডা ওনারা অবরোধ করতেছে, তো প্রধানকে যাই বলুক না। অন্যদিকে প্রধান সুধা সিংহ চ্যাটার্জি বলেন, মধ্য শান্তিনগর 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পরে মধ্য শান্তিনগরে সবচেয়ে প্রথম উন্নয়ন হয়, যেটা গোটা পশ্চিমবঙ্গে এরকম নজির পাওয়া যায় না, যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যেটা তখন গৌতম দেব আমাদের উন্নয়ন দপ্তরের ছিলেন দায়িত্বে বিধায়ক হিসাবে, উনি 1,750 কোটি টাকার কাজ তখন করেছিলেন। এবার জল যদি কারুর বাড়িতে যায়, কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেনেজে তো জল ছাড়া অন্য কিছু যাওয়ার কথা নয়, তো সেখানে আবর্জনা ফেলার যে একটা ব্যাপার আছে যেটা আমাদের বছর দেড়েক হতে চললো, 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। এবার 100 দিনের কাজ বন্ধ হওয়াতে আমরা পুজোর আগে প্রতিটি পঞ্চায়েতকে আমরা 20 ম্যান্ডেজ, কোথাও 25 ম্যান্ডেজ, কোথাও 30 ম্যান্ডেজ করেও আমরা দিয়েছি বুথ অনুযায়ী। তো সেক্ষেত্রে প্রতিটা পঞ্চায়েতই 20 ম্যান্ডেজ করে পেয়েছিল, সেটা এই 100 দিনের লেবার দিয়ে কাজ ড্রেনগুলো পরিষ্কার করার জন্য। এবার সেটা করলেই হবে না, পুজো অনেক দিন হয়ে গেল চলে গেছে, এবার প্রতি মাসে মাসে বা 2-3 মাস অন্তর অন্তর প্রতিটি ডাবগ্রাম টুয়ের ড্রেন যদি পরিষ্কার করাতে যাই ওন ফান্ড দিয়ে, তাহলে এটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে অঞ্চলের পক্ষ থেকে, কারণ এমনিতেই আমাদের যে লাইটের খরচা প্রতি 3 মাস অন্তর 2.5-3 লাখ টাকা বিল দিতে হচ্ছে ডাবগ্রাম ডিপ জিপিতে, রোডের যে লাইটগুলো জ্বলছে আমাদের জিপির মধ্যে, তো সেক্ষেত্রে ওন ফান্ডের থেকে এই নোংরা আবর্জনা করা পরিষ্কার করা এটা আমাদের পক্ষে অসম্ভব। তো এখন শুনছি যে 100 দিনের কাজ হবে হয়তো না, কিন্তু ওই NREGS থেকে পাকাপোক্ত কোনো ঢালাইয়ের কাজ বা ঢালাইয়ের ড্রেন রাস্তা এগুলোই হবে। আলটিমেটলি 100 দিনের লেবারদের নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা কি করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা আমার এখনও জানা নেই। এর মধ্যে এমার্জেন্সি কিছু জায়গায় আমাদের পরিষ্কার করাতে হবে, যেরকম আঙ্গারি ঝোড়াটা যে হয়ে আছে ওখানে মানে গোটা 2-3টা এরিয়ার লোক আর কি ওই আঙ্গারি ঝোড়াতেই নোংরাগুলো ফেলে, যার জন্য ওখানে মশার খুব উপদ্রব। এটা মোটামুটি 50-60 হাজার টাকার নিচে এগুলো কাজ করা যাবে না, তবুও গাড়ি বা যে আমাদের লেবার খরচা প্রচুর লাগছে। যে পরিবেশ দূষণ হচ্ছে এটার জন্য আমাদের জনগণই দায়ী, কারণ ড্রেনের মধ্যেই দেখবেন লোকে এত এত বলা হয়, এত সচেতনতার শিবির করাও হয়েছে অনেক জায়গায়, অনেক বছর ধরেই করা হয়, তো সেখানে জনগণ যা প্লাস্টিক, মাছের প্লাস্টিক বলুন, তেলের প্লাস্টিক, হলুদের প্লাস্টিক বা প্লাস্টিকের গ্লাস বোতল সবই খেয়ে দেয় বা বাড়ির উঠোনটা পরিষ্কার রাখছে সব গিয়ে ড্রেনে ফেলছে, তো এর জন্য জনগণই দায়ী। এবার ড্রেন যে নোংরা করার মানে একমাত্র জনগণ যে দায়ী সেটার জনগণ সচেতন না হলে, কিন্তু এভাবে আমরা প্রতি মাসেও যদি পরিষ্কার করি তবুও মনে করুন 1 সপ্তাহের মধ্যে ড্রেন নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে, কোনো আইনই জানে না। এক তো প্রথম কথা হচ্ছে আমাদের যে BPL তালিকা সেটা এত বছর হয়ে গেল এখনও সংশোধন হয়নি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব।
তো এবার এই সব সিস্টেম ওদেরকে বই পড়াশোনা করতে হবে, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা বলরাম দাসের বাড়িতেও যেতে পারেন, বাড়ি বলি কেন, ওর পার্টে যেতে পারেন, ওর বুথে যেতে পারেন, অনেক কাজ করেছি আমরা। এটা ওদের ভুল ধারণা, একটা বলতে হয়, কোনো কিছু তো একটা বলতে হবে, নিজেরা তো কিছু করতে পারছে না। মধ্যশান্তিনগরে এমএলএ নিজের বাড়ি, ওখানে উনি কিছু করতে পারছেন না। উনি মাসে প্রায় লাখখানিকের মতো অনারিয়াম পান, উনি তো নিজের পয়সা দিয়েও তো পরিষ্কার করাতে পারেন। আমরা অনারিয়াম দিয়ে নিজের নিজের বুথে অনেক পঞ্চায়েতই আমরা লাইটগুলো পরিষেবা দিই অনারিয়াম তুলে।